হোলা বিনবেনিদিস বিনবেনিদাস, সবাইকে স্প্যানিশ উইথ আমিনের আরও একটি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা স্প্যানিশ অ্যাকসেন্ট মার্ক বা স্প্যানিশ অক্ষরের উপর আমরা বাংলার এফের মতো যে একটা চিহ্ন দেখি, আমরা এটা সম্বন্ধে জানব। তো শুরুতে একটা কথা বলে নেওয়া ভালো যে স্প্যানিশ যে প্রত্যেকটা শব্দের যে কোনো একটা অক্ষরের উপর একটু জোর দিয়ে উচ্চারণ করে। তো এগুলোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যে কোন অক্ষরের উপর কোন শব্দে কত অক্ষরের শব্দ হলে, কত সিলেবলের শব্দ হলে কোন অক্ষরটার উপর জোর দিয়ে উচ্চারণ করতে হবে। আর যেই শব্দগুলোতে এই নিয়মটা খাটে না, মানে এই নিয়মের বাইরে অন্য কোনো একটা অক্ষরের উপর জোর দিয়ে উচ্চারণ করে, সেগুলোতেই হচ্ছে ওই অক্ষরটাকে চিহ্নিত করার জন্য এই রেফের মতো চিহ্নটা ব্যবহার করা হয়। তো ওই যে নিয়মগুলো আছে স্প্যানিশের শব্দের উপর কোন অক্ষরের উপর এমনিতে জোর দিতে হবে, সেটা সেই নিয়মগুলো আমরা আজকে দেখব না, কারণ এগুলো আরেকটু ভালো যারা জানেন, আরেকটু অ্যাডভান্স লেভেলে যারা তাদের জন্য। তো আপনারা যারা বেসিক লেভেলে যারা আছেন তারা আসলে এগুলো তেমন একটা বুঝবেন না, সেজন্য আমি ওগুলোর আলোচনায় আর যাবো না। আমি কেবল এখানে যে যে চিহ্নটার কথা আমরা বলছি রেফের মতো, এই চিহ্নটার সম্বন্ধে ভালো মতো জানবো, এই চিহ্নটার কাজ কী, এই চিহ্নটা ঠিক মতো যদি এটা উচ্চারণ করা না যায় তাহলে কি সমস্যা হতে পারে, এই জিনিসগুলো আমরা আজকে বিস্তারিত দেখব। তো মূল টপিকে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই যে যারা এখনও স্প্যানিশ উইথ আমিন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর স্প্যানিশ উইথ আমিনের যে ফেসবুক গ্রুপ আছে এটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে, আপনারা অবশ্যই সেখানে অ্যাড হয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমাদের মূল টপিকে যাওয়া যাক। আমরা স্প্যানিশ শব্দে প্রায় বাংলা রেফের মতো একটা চিহ্ন দেখি কিছু অক্ষরের উপর, যেমন পাইস দেশ, এখানে আই এর উপর আমরা রেফের মতো একটা চিহ্ন দেখছি, কোরাসন মন বা হৃদয়, এখানে আমরা ও এর উপর দেখতে পাচ্ছি, আর বল গাছ, এখানে আমরা এ এর উপর দেখতে পাচ্ছি, টেলিফোন এখানে ই এর উপর দেখতে পাচ্ছি। তার মানে বিভিন্ন অক্ষরের উপর বিভিন্ন জায়গায় প্রথমে শেষে নানান জায়গায় হয়। তো এটা দেখে আপনাদের অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন আসে যে এই চিহ্নটার নাম কী কিংবা এটার কাজই বা আসলে কী। এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আমাদের আজকের এই ভিডিওর আয়োজন। এই চিহ্নটাকে স্প্যানিশে বলছে তিলদে। তিলদে এটা স্প্যানিশ উচ্চারণ সংক্রান্ত একটা চিহ্ন, কোনো অক্ষরের উপরে চিহ্ন থাকা মানে এই অক্ষরটার উপরেই জোর দিয়ে উচ্চারণ করতে হবে আপনাকে। কারণ আরবিতে যেমন আমরা একালিফ দুই আলিফ টান থাকে অনেকটা এইরকম আর কি, যেমন দেখেন এর উপর তিলদে দেখা যাচ্ছে তখন উচ্চারণটা হবে আর বল। তারপর টেলিফোনতে দ্বিতীয় ইটার উপর তিলদে দেখা যাচ্ছে এটার উচ্চারণ হবে তেলেফোন। দেখেন তেলেফোনও এটার উপর যদি কোনো তিলদে না থাকতো তখন উচ্চারণ হতো তেলেফোন, কিন্তু যদি প্রথম ইটার উপর থাকতো আমরা উচ্চারণ করতাম তেলেফোন। যেহেতু দ্বিতীয়টার উপর আছে আমরা উচ্চারণ করছি তেলেফোন। তারপর এফের পর যে ওটা মানে প্রথম ওটা এটার উপর থাকলে আমরা উচ্চারণ করতাম তেলেফোনও, শেষের ওটার উপর যদি থাকতো আমরা উচ্চারণ করতাম তেলেফোনও, এইরকম আর কি। যে যেটার উপর থাকবে আপনার এটার উপরই জোর দিতে হবে। তো তিলদে কেবল ভাওয়েলের উপর ব্যবহার করা যায়, যেমন এ ই আই ও ইউ, শুধু এই পাঁচটার উপর আপনি তিলদে ব্যবহার করতে পারবেন। আর প্রতি শব্দে কেবল একবার ব্যবহার করা যাবে, বি সি ডি এফ জি এগুলোর উপর কিন্তু বসার জন্য যাবে না, কারণ এগুলো হচ্ছে কনসোনেন্ট। তো আরও কিছু উদাহরণ যদি দেখি, ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান, অ্যাম্বিশন অ্যাম্বিশন বা লক্ষ্য, কনফউশন কনফিউশন, ভ্যাকাশন ভ্যাকেশন বা ছুটি, সব কয়টাতেই দেখেন স্প্যানিশে সিয়ন দিয়ে শেষ হওয়া প্রত্যেকটা শব্দের শেষের ওটাতে একটা তিলদে বসবে। দেখেন প্রত্যেকটাতে দেখা যাচ্ছে এনের আগে যে ওটা এটার উপর তিলদে বসে সিয়ন দিয়ে শেষ হওয়া শব্দে। তারপর মেদিকো, মেদিকো মানে হচ্ছে ডাক্তার, বলিগ্রাফ কলম, আপনারা উচ্চারণগুলো খেয়াল রাখবেন, মোবিল মোবাইল, দেখেন আপনারা তাহলে উচ্চারণগুলো কী হচ্ছে, স্ট্রেসটা কীভাবে পড়ছে, মেদিকো বলিগ্রাফো মোবিল, মেদিকো বলিগ্রাফো মোবিল। তো তিলদের উপর তিলদে নিয়ে এই যে সঠিক উচ্চারণের যে নিয়মটা, এটা না মানলে
আসলে কি ধরনের সমস্যা হতে পারে দেখেন। পাপা, এখানে এতে তিলদে, পাপা মানে হচ্ছে বাবা, কিন্তু তিলদে ছাড়া যেই পাপা আছে, পাপা এটা মানে হচ্ছে আলু। তাহলে দেখেন যে বাবা থেকে হয়ে যাচ্ছে আলু। আপনারা তিলদের যদি সঠিক উচ্চারণ না করেন তাহলে এত বড় ভুল হয়ে যেতে পারে। তারপর বেবে, ইয়ের উপর তিলদে সহ বেবে, এটা মানে হচ্ছে শিশু, কিন্তু তিলদে ছাড়া বেবে মানে হচ্ছে সে পান করে। বেবে আর বেবে। তারপর এরকম আমরা আরও কয়েকটা উদাহরণ যদি দেখি, কমো, আরেকটা হচ্ছে কমো। কমো মানে হচ্ছে আমি খাই কোনো স্ট্রেস ছাড়া, আর ও এর উপর তিলদে সহ কমো মানে হচ্ছে কিভাবে, কমো কমো। তারপর দেখেন এল, আরেকটা হচ্ছে এল, এল ইয়ের উপর স্ট্রেস দিয়ে সেটা মানে হচ্ছে সে, আর এল কোনো তিলদে ছাড়া এটা মানে হচ্ছে দি বা টি, যেমন বাড়িটি, বইটি, কলমটি আমরা যেটা বলি আর কি, এই টি। তারপর সি, একটা হচ্ছে সি, সি মানে তিলদে সহ, এটার মানে হচ্ছে হ্যাঁ বা ইয়েস, আর সি কোনো তিলদে ছাড়া এটার মানে হচ্ছে যদি। তারপর তে, তিলদে সহ আর তিলদে ছাড়া হচ্ছে তে, তে মানে হচ্ছে চা, আর তে মানে হচ্ছে তোমাকে। তাহলে দেখেন যে কত বড় পার্থক্য হয়ে যায় শব্দগুলোতে শুধুমাত্র এই তিলদেটার কারণে, এই ছোট একটা চিহ্নের কারণে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো কনফিউশন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। মুচিসিমাস গ্রাসিয়াস ই হাস্তা লুয়েগো।